সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ তেইশ তারিখ অর্থাৎ তেইশে জানুয়ারি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কনকনে শীতে কলকাতা যেন দার্জিলিং হয়ে উঠেছে শহরে শীতলতম দিনে যুবুতব্য অবস্থা হয়ে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈতপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা শহরের তাপমাত্রার কোনো হেরফের হবে না মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাব পড়বে পড়তে পারে দার্জিলিংয়েও জানুয়ারির মাঝামাঝিতে এসে দুর্দান্ত ব্যাটিং করছে শীত এক ধাক্কায় সোমবার শহরে পারো তিন ডিগ্রি পর্যন্ত নেমে যায় এই মৌসুমে সবথেকে শীতলতম দিন ছিল তেরোই তেইশে জানুয়ারি সেবার কলকাতায় পারদ নেমেছিল বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে এদিন দিন সেই রেকর্ড ভেঙে দিয়েছে অর্থাৎ এদিন পারত পৌঁছে গেছে বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে কলকাতা সহ জেলায় জেলায় শীতের কামড় চলছে কনকনে ঠান্ডায় হাড় কাঁপান কাঁপছিল শহরবাসী এই হাড় কাঁপানো ঠান্ডায় এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর বাংলাদেশ এবং কোঙ্কণে রয়েছে দুটি ঘূর্ণাপাত কর্ণাটক থেকে মধ্য ভারতের পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে এই অক্ষরেখার প্রভাবে একটি বিপরীত ঘূর্ণাবত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমী জঙ্গা ঢুকবে বুধবার উত্তর ভারতের জেড স্ট্রিম উইন্ড প্রভাবে আরও তিন চার দিন তার প্রভাব থাকবে যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শীতের কামড় চলবে সকালের দিকে কুয়াশার দাপটও থাকবে এবার রিজোনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতার কি আপডেট রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছে আজ তেইশে জানুয়ারি আজকে কিন্তু উত্তরবঙ্গের জেলা এবং সিকিমের জেলা সিকিমে ওখানে কিন্তু ফগ শুধুমাত্র ওয়ার্নিং রয়েছে বাকি কিন্তু চব্বিশ থেকে সাতাশে কোনো ওয়ার্নিং নেই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের নিচের জেলাগুলির জন্য কোল্ড ওয়েভের সতর্কতা জারি করেছে চব্বিশ থেকে সাতাশে কিন্তু কোনো সতর্কতা নেই অর্থাৎ আজকের দিনে কিন্তু সব থেকে কোল্ড ওয়েভের সতর্কতা জারি করেছে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্টবেঙ্গল আজকের জন্য কিন্তু কোল্ড ওয়েবের সতর্কতা জারি রয়েছে এবার ওয়েদার অবজারভেশন একবার দেখে নেব টুডে ওয়েদার রিপোর্ট আজকে কিন্তু স্টেশন ওয়াইজ রিপোর্টে শুধুমাত্র আপডেট রয়েছে এখানে মিনিমাম টেম্পারেচার আসানসোল ন ডিগ্রি বর্ধমান এইট পয়েন্ট এইট ডায় ডায়মন্ড হারবার ইলেভেন পয়েন্ট নাইন দীঘা বারো দশমিক তিন কলকাতা আলিপুর বারো দশমিক এক দমদম কলকাতা টেন পয়েন্ট এইট কলকাতা সল্টলেক ইলেভেন পয়েন্ট থ্রি মেদিনীপুর ইলেভেন পয়েন্ট ওয়ান এবং সুন্দরবন বারো পয়েন্ট এক ডিগ্রি একটা টেম্পারেচার এখানে মিনিমাম টেম্পারেচার এখন এখানে আপডেট হয়েছে এই আপডেটটা কিন্তু সকাল সাড়ে পাঁচটার এই আপডেটটা শুধুমাত্র স্টেশন ওয়াইজ এখানে কিন্তু আপডেট হয়েছে রেনফলের কোনো শেষ হয়নি বা রেনফল এখানে দেখাচ্ছেন এবার আমি ফোরকাস্ট একবার দেখিয়ে দিচ্ছি ফোরকাস্টে কি আপডেট হয়েছে সাউথ বাঙ্গালায় একবার ফোরকাস্ট দেখাচ্ছি সেকেন্ডে অর্থাৎ মঙ্গলবার যে ফোরকাস্ট এখানে শো করাচ্ছে তো সেটা রয়েছে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ আজকের দিনের ফোরকাস্ট আজকের দিনের ফোরকাস্ট নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া পুরুলিয়া পর্যন্ত যে উপরে জেলাগুলি আমি বললাম সেখানে কিন্তু শুধুমাত্র ড্রাই ওয়েদার এবং কিছু কিছু জায়গায় কিন্তু ফগ হতে পারে ঝাড়গ্রাম কিন্তু লাইট রেন এখানে দিয়েছে লাইট রেন লাইকলি অর্থাৎ এখানে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের দিয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় কিন্তু বৃষ্টিপাতের কিছু এখানে বলেন ড্রাই ওয়েদার শো করাচ্ছে ওয়েস্ট বর্ধমান এখানে কিন্তু শুষ্ক ওয়েদার ইস্ট বর্ধমান এখানে তাই বীরভূম শুষ্ক ওয়েদার দিয়েছে মুর্শিদাবাদ এবং বাকি নদীয়া জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোথাও কিছু বলেনি শুধুমাত্র ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনাপুর কিন্তু বৃষ্টিপাতের কথা এখানে বলেছে এবার এবার দেখাচ্ছে নর্থ বেঙ্গলের আজকের ফোরকাস্ট কী দিয়েছে নর্থ বেঙ্গলের জন্য কিন্তু আজকের দিনে দার্জিলিং লাইট রেন হতে পারে ওখানে জলপাইগুড়ি জলপাইগুড়ির জন্য কিন্তু আজকে ড্রাই ওয়েদার কিছু জায়গায় ফগ হতে পারে কালিম্পং লাইট রেন এক্সপেক্টেড আছে আলিপুরদুয়ার শুষ্ক ওয়েদার থাকবে ড্রাই ওয়েদার কোচবিহার ড্রাই ওয়েদার থাকবে সামান্য জায়গায় ফগ থাকতে পারে নর্থ দিনাজপুর এখানেও কিন্তু ড্রাই ওয়েদার থাকবে সাউথ দিনাজপুর ড্রাই ওয়েদার এক্সপেক্টেড করছে মালদা কিন্তু ড্রাই ওয়েদার এক্সপেক্টেড করছে তো অর্থাৎ শুধুমাত্র কিন্তু আজকের দিনে দার্জিলিংয়ের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকের দিনের জন্য ওয়ার্নিং রয়েছে দার্জিলিং ট্রেন্স ঘন কুয়াশার একটা ওয়ার্নিং রয়েছে জলপাইগুড়িতেও ঘন কুয়াশার একটা ওয়ার্নিং রয়েছে কোচবিহার নর্থ দিনাজপুর মালদা এখানে কিন্তু ঘন কুয়াশার একটা ওয়ার্নিং রয়েছে এই ছিল আজকের এই আবহাওয়া সংক্রান্ত সকালের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের পাশে থাকুন এই সংক্রান্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটটিতে